আল্লাহ ইয়াজুজ মাজুজকে কোথায় বন্দী করেছেন? এক নদীর অপর প্রান্তে সুইডেন এলাকায় হতে পারে। আমার বাবা মা অসুস্থ, পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাই ছেলেদের ও মেয়েদের আলাদা প্রাইভেট ব্যাচ পড়াই, কিন্তু মেয়েদের বোরকা পড়া থাকে, এমন অবস্থায় কি আমি মেয়েদেরকে পড়াতে পারবো? না পড়ানোই ভালো, তবে একাই পড়ায়ও না, অনেক থাকলে পড়ায়ও। বইগুলি সবাই নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, আর বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য, বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য। যদি কেউ আজান না দিয়ে না দেয় তাহলে কি একামত দেওয়া যাবে? জি যাবে। কেবলামুখী পা দিয়ে শোয়ানো যাবে কি? কেবলার দিকে পা করে শুইবেন কেন? চলন্ত নীতিকে উল্টাতে হবে। পেশাব পায়খানার ব্যাপারে কেবলা মানে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। আর ঘুমানোর ব্যাপারে এগুলো নয়, ঘুমানো হচ্ছে ডান কাতে ঘুমাবেন। সবাই বই নিয়ে যাবেন, তুমি একটু আগাও এখানে, এই নামাজের সলাতের বইগুলি দাও। এই ছেলে মাইক বন্ধ হয়ে গেছে গো, আপনারা ধীরে নেন, আমি আছি। কবরটা খুঁড়ে হাড় হাড্ডি পাইলে কোনো এক জায়গাতে পুঁতে দিব। না, হাড় হাড্ডি না পাইলে মাটি সরাতে হবে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, বইয়ের গায়ে যে যেটার গায়ে লেখা আছে সেটাই মূল্য। সবাই স্টেজে আসলো কি করে? স্টেজ থেকে নামো, স্টেজে কেন আসলো মানুষ? রাজশাহী রিকগঞ্জ, রাজশাহী জামিয়া সালাফিয়া এক এতিম ছাত্র ভর্তি করানো যাবে এখন? এখন হবে না, এই যে সামনে শুক্রবার নিয়ে যেতে চাইছিল, পরে এখন আর নয়। জি, কুকুরের পায়খানা বা কুকুর আমাদের শরীরে স্পর্শ লাগলে তখন আমরা কি নাপাক হয়ে যাব? কুকুরের পেশাব পায়খানা বা কুকুর গায়ে লাগলে মানুষ নাপাক হবে না। কুকুরের লালা কাপড় চুপড় পাত্রে লাগলে সাতবার ধৌত করতে হবে। রাস্তায় যদি কাগজে বা পোস্টারে আরবি লেখা থাকে তাহলে আমাদের করণীয় কি? রাস্তায় যদি আরবি লেখা কিছু থাকে, কোরআন মাজিদের আয়াত হতে পারে, আপনারা সেটা নিয়ে জ্বালিয়ে দিবেন বা উঠিয়ে রাখবেন। কে বড় লাভবান বইয়ে, বইয়ের 213 পৃষ্ঠায় আপনি বলেছেন মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম।
এ কথার প্রমাণে সহি দলিল আছে কি? দলিল দেওয়ায় আছে তোমার হুজুর তোমাকে ভুল বুঝিয়েছে। দলিল দেওয়ায় আছে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, 10 মিনিট পরে দেখবেন কেউ নাই, আর মন খারাপ করে কেউ চলে যায়েন না, 10 মিনিট পরে দেখবেন কেউ নাই, তো আপনারা কেউ মন খারাপ করে চলে যাবেন না। এই স্টেজটা খালি করো, স্টেজে এত মানুষ কেন, ভেঙে ফেলবে না। ময়মনসিংহ এর মাটিতে কি দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করার পরে বাড়ির যে কোনো কাজ করা যাবে? জি যাবে, অজু করার পরে করবেন। আজ সারা বিশ্ব শুক্রবার, তাহলে কি সারা বিশ্বে 1 হিজরি তারিখ হবে না, আলাদা আলাদা হবে? তুমি মনে হয় একদিনে শ্যাম পালন করা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে একটি দল হকের উপর আল্লাহ রাস্তায় শুদ্ধ করতে থাকবে। আমি জানতে চাই তারা কারা? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারাই তারা। আপনারা দিন কায়েমের জন্য চেষ্টা করেন না কেন? আমরা যে পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি এটাই দিন কায়েমের পথ। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর চাকরি জীবনের উপার্জন ও কি হারাম? জি, চাকরি জীবনের উপার্জন হারাম। কুরবানি যদি, এই ছেলে তোমরা উপরে এসেছো কেন, যাও নিচে যাও, খামাকে এই লোকগুলো তোমরা উপরে উঠে জায়গা ভর্তি করেছো কেন, তোমরা উল্টা মুখে আছো তো মানুষকে কি দিবা? আপনারা স্টেজ থেকে নেমে যান, তোমরা গেটে যারা কে আছো, এখানে কে আছো, যাও ওখানে, তোমরা ওখানে যাও, নামতে বলো। দলিলে ছবি দেওয়া জায়েজ হবে কি? প্রয়োজনে দেওয়া যেতে পারে। যারা রাস্তার টাকা তুলে নিজেরা খায় তাদের পরিণতি কি? পারিশ্রমিক হিসাবে কিছু নেবে, বাকি হারাম, পরকাল হারাবে। সংগঠনের নামে যারা দলাদলি বা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা কি ইসলাম সম্পর্কে সম্পর্কিত লোক? ইসলাম সম্পর্কিত লোকে কথা বলা যাবে না যে ইসলামের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক আছে এ কথাই ঠিক, তবে সমাজে তাদের কারণে গণ্ডগোল হচ্ছে, এর কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। রাস্তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ কি সমর্থন করে? না করাই ভালো। রাতে 100 আয়াত তেলাওয়াত করলে এই তারের সমস্যা করেছে।